ইমন ভাই কি ঘর মুছতেছেন নাকি? হ্যাঁ ভাই, ফ্লোরটা ময়লা হয়ে গেছে তো ফ্লোরটা মুছতেছি। আরে মে কি দিয়ে মুছতেছেন আপনি? অ্যালুমিনিয়াম মপ দিয়ে মুছতেছি। এটার উপরে কিন্তু আমাদের একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে ভাই, একটু আমার দিকে তাকান। এই যে দেখেন, আমি কিন্তু দাঁড়ায় আছি এক জায়গায়, দেখেন আমার পুরো ফ্লোর কিন্তু পুরো ঘর এক জায়গায় দাঁড়ায়, আমি কিন্তু একটুও বাঁকা হইনি। আমি কিন্তু এক জায়গায় দাঁড়ায়, যাদের কোমর ব্যথা, যাদের ঘর মুছতে গেলে কোমর ব্যথা করে, বসে পোছা লাগানো লাগে, তাদের জন্য কিন্তু এই যে এই চায়না মপটা, ম্যাজিক মপ, অ্যালুমিনিয়াম ড্রাই মপ ভাই, ভালো মতো পরিষ্কার হবে তো একেবারে 100%। এই যে দেখেন না, আপনার সামনে ফ্লোরটা ময়লা ছিল, এই যে এক নিমিষে ডলা দিয়ে দেখেন কিভাবে পরিষ্কার করে ফেললাম। আচ্ছা একটু কানাকাঞ্চিতে যদি ঢুক, কানাকাঞ্চিতে অবশ্যই। এই যে দেখেন সব কর্নারে, যে কোনো কর্নারে, এটা কিন্তু 360 ডিগ্রি রোটেট। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ মাথা ঘুরে যাচ্ছে, সম্পূর্ণ মাথা ঘুরে যাচ্ছে। এখন ভাই এইটার চেয়ে কিন্তু আরো ভালো একটা প্রোডাক্ট আছে, এটার চেয়ে তো ভালো। হ্যাঁ, আমি আজকে ইন্ট্রোডিউস করাতে আসছি আপনাদেরকে এই M6 মপটার সাথে। ওকে, দেখেন এটা হেডের সাইজটা, দেখেন এটার চাইতে কিন্তু অ্যালুমিনিয়ামের চাইতে বড় সাইজ। এটা তো বড়। হ্যাঁ অবশ্যই বড় সাইজ। এবং এটাতে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন আরো, এই যে দেখেন এটাতে কিন্তু লিকুইড চেম্বার আছে, আপনারা সরাসরি লিকুইড দিয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা দুই পাশে দুইটা লিকুইড চেম্বার আছে। ওকে, পাশাপাশি স্যাভলন ট্যাবলন যা আছে এগুলো দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আগে তো এটার ভিতরে অপশনগুলো ছিল না, এই অপশনগুলো ছিল না, এটা নতুন আছে। এবং এটার হেডের সাইজ হলো 45 সেমি, বাংলাদেশের বৃহত্তম হেডের মপ এটা। আচ্ছা আচ্ছা। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, ধরেন পানি পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি পড়ে গেছে, আমি কাপড় দিয়ে শুকাবো কিন্তু ভালোভাবে কিন্তু পানিটা যাচ্ছে না, যত অ্যাবজর্ব করুক, এইটার কিন্তু একটা লিমিট থাকে, লিমিটের বেশি কিন্তু পানি নেবে না। না না না, এই যে এইভাবে থাকবে, জাস্ট আমি পাও দিয়ে লক করে দিলাম, এই যে কালো পাশটা, এই যে লক, এই যে উইপারটা, এই যে দেখেন সব পানি টেনে নিয়ে আসছি। এখন পানিটাকে কিন্তু আশ্রয় নিয়ে এসে একেবারে আশ্রয় নিয়ে এসে পড়ছি একেবারে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, ফ্লোর কিন্তু একেবারে শুকনো, একেবারে পানি নেই, পানি ছাড়া হয়ে গেছে, একেবারে শুকনো হয়ে গেছে ফ্লোর। এই যে এটা কিন্তু উইপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং মপের বৈশিষ্ট্য গুলো বলবো, এরপরে যাবো আমরা অফারের উপরে, যে অফার আজকে অফার দিচ্ছেন তার উপরে আরো অফার। আচ্ছা, কি অফার থাকছে? আপনারা মপের প্রাইজে পাবেন কম্বো 6টি 5টি আইটেম। ভাই আমরা তো সবাই বাজারে আসি, সবাই বাজারে এগুলো পুশ করে যে এই মপ গুলো নিয়ে যান। সবাই কিন্তু BMW মপ, সবাই কিন্তু বলে BMW মপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে। BMW মপ only 2300 টাকা আমাদের থেকে নিতে পারবেন, মানে এটা তো 2500-3000 করে বিক্রি, 2500-3000 বিক্রি করে only 2300 টাকা আমাদের থেকে নিতে পারবেন প্লাস। হ্যাঁ, এই BMW মপের প্রাইজে 6টা আইটেম পাবেন আজকে, আসেন চমক দেখাই আপনাদেরকে। মানে একটা মপের প্রাইজে 6টা ক্লিনিং আইটেম পাবেন, 6টা ক্লিনিং আইটেম পাবেন। আপনি এই মপটা নেবেন, হ্যাঁ, এই মপটা নিয়ে বালতিতে পানি নিয়ে ক্যারি করে নিয়ে যেয়ে তারপরে আপনাকে এটাতে একবার ইয়ে করতে হবে, এটাতে একবার ড্রাই করতে হবে, এটাতে একবার ধুতে হবে। আচ্ছা দুইটাতে। তবে ভাই এই মপে কিন্তু কিছু কমপ্লেনও আছে, আমি আপনাকে বলি। কিছু কমপ্লেন আছে, ফ্লোরের যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণাগুলো আছে না, শুষে আনতে পারে না। কারণ হলো এইটা তো, এই যে ফেব্রিক্সটা, এই ফেব্রিক্সটা তো ভালোভাবে প্রেসার ক্রিয়েট করতে পারে না, দিতে পারে না, ঠিক আছে? আর বেশি প্রেসার দিলে এটা ঘুরে যায়, অনেক সময় ভাঙাও যায় ভাই, ভাঙাও যায়। আচ্ছা, এই যে আমাদের এই মপগুলোর আমি আপনাকে ডিফারেন্সটা দেখাই। এই যে দেখেন আমার পায়ে ময়লা ছিল, একেবারে ময়লা হয়ে গেছে, এই যে প্রচুর ময়লা ছিল, ইয়েস, এই যে মুছে ফেললাম। এবং এইগুলার যে ফ্যাসিলিটিস গুলো আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন M6 মপটা আমি ধরলাম, ওকে, বালতিতে কিন্তু হাফ পানি, এই যে দেখেন, হ্যাঁ বালতিতে কিন্তু অর্ধেক পানি আছে, ইয়েস। এই যে দেখেন এই পাশে কিন্তু ময়লা আছে, এই পাশে কিন্তু পুরো ময়লা, আপনি যেটা চুষে নিলেন দেখানোর জন্য কাস্টমারদের সুবিধার জন্য। এই যে দেখেন ময়লা কি আছে, একটুও নাই। বালতিতে কিন্তু পানি কিন্তু হাফ ছিল, অনেকের কমপ্লেইন যে এত বড় হেডের মপটা আমি নিব পুরো বালতিতে দিতে হবে কিনা, হ্যাঁ এত বড় বালতি পাবো কোথায় আমি? আচ্ছা আচ্ছা। সো এইটার পাশাপাশি যদি অ্যালুমিনিয়ামটাতেও দেখাই আমি, সেম, জাস্ট সেম, এই হাফ বালতি পানি এই নিচ্ছি, এই পুরো প্যাড কিন্তু ক্লিন হয়ে গেছে। ওকে, ফ্রি হ্যান্ড স্কুইজ বলে এটাকে, ফ্রি হ্যান্ড স্কুইজ টেকনোলজি, চায়না টেকনোলজি এটা, ঠিক আছে? তো এই টেকনোলজির মপগুলো নিলে আপনাকে এক্সট্রা ভাবে কোনো বালতিতে পানি ক্যারি করা লাগবে না। আমি দেখাচ্ছি বালতিতে, আপনি সরাসরি ঘর পুরোটা মুছে, এটার প্যাডের যে কোয়ালিটি, ঠিক আছে, এটা যে পরিমাণে ময়লা অ্যাবজর্ব করতে পারে, একটা ছোট রুম যদি মুছেন, নর্মালি 100 স্কোয়ার ফিটে যদি একটা রুম থাকে, সেক্ষেত্রে একটা রুম আপনি একবার পরিষ্কার করে এনেই কিন্তু পুরো রুম ক্লিন করে ফেলতে পারবেন। আচ্ছা, একটা সময় কি ভাই, এই যে বড় মপটা, হ্যাঁ, ওটা কিন্তু ছোট রুমে টানাটানি করে একটা ফার্নিচার থাকে, এক্স্যাক্টলি,
সেই জায়গায় এটা খুব কনভেনিয়েন্ট, টানাটানি করার কোনো হ্যাসল নেই, একবার কলের নিচে ধরে ধুয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কিন্তু এই মপটা আপনি পুরো ঘরটা একবারে পরিষ্কার করে আবার বাথরুমে গিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন। ইভেন ভাই যারা ঘর পরিষ্কার নিয়ে একটু নাক ছিটকানো, তারা ওইটা নোয়ার পরে নিচের বালির কারণে আবার কাপড় দিয়ে মুছে 10 দিন ব্যবহার করে 11 দিনের দিনে জায়গা চারা গাছ লাগায়, ফুল গাছ লাগায়। জি, তো এইটার ক্ষেত্রে আমি যেটা মনে করতেছি এটা খুবই কনভেনিয়েন্ট। ইভেন আপনি যেটা দেখাইলেন যে পুরো বালতিতেই ঢুকাইতে হবে না, জি, জাস্ট 30% পোর্শন দিলে হবে। হ্যাঁ, আচ্ছা এবার আসি বৈশিষ্ট্যগুলোতে। M6 আর অ্যালুমিনিয়ামের, M6 আর অ্যালুমিনিয়ামের প্রাইজের মধ্যে একটা ভালো গ্যাপ আছে। আচ্ছা, কাজ কিন্তু দুইটা সেম করতেছে, কিন্তু প্রাইজে কেন গ্যাপ? এটা অ্যালুমিনিয়াম, এটা প্লাস্টিক, প্লাস্টিকেরটা কেন দাম বেশি? আচ্ছা, কারণ হল প্রথম কারণ লিকুইড চেম্বার, যেটা আগেরটার অ্যালুমিনিয়ামে নাই। আচ্ছা, এটার হলো উইপার চেম্বার, যেটাকে পানি আছড়ে নেওয়া যাচ্ছে, এটা এই পাশে নাই। আচ্ছা, এরপরে আসি মেইন, যেটা খুবই মেইন, আমি যে এই যে মুজবো, যে কাপড়টা যে পরিষ্কার হবে, কাপড় পরিষ্কারের পার্টটা দেখেন ভাই, এরকম কিছু করা লাগে না। এই যে রোলার পার্ট ভিতরে কিন্তু প্লাস্টিক না, সিলিকনের পার্ট দেওয়া, খুবই ইজি। এখানে একটা কমপ্লেইন আমি বলি, যারা এই প্রোডাক্ট গুলো বিক্রি করে, যখন কাস্টমার দেখে যে এটা একটু ফেসে গেছে, জট হয়ে গেছে, জোরে ধাক্কা দিয়ে ভেঙে যায়। এই যে যেমন এক্সাম্পল, এগুলো প্রোডাক্টে হয়, এগুলো সমস্যা হয় যে এই যে ইউজ করতে করতে মাঝে মাঝে আটকে গেল, এই একটু বাঁকা হয়ে গেছে, আটকে গেছে, যখন জোরে ধাক্কা দিলে ভেঙে যায়। দোকানদার বলে আমি আর আপনারা চিনি না ভাই। কিন্তু আমাদের কিন্তু ভাই এই যে M6 মপটা আছে না, একমাত্র M6 মপে আমরা প্লাস্টিকের প্রোডাক্ট দাম বেশি, এই কারণে আমরা M6 এর 6 মাসের গ্যারান্টি দিচ্ছি। আপনি ধাপাধাপি করেন, যাই করেন, ভেঙে নিয়ে আসবেন আমার কাছে আমার প্রোডাক্ট, ওকে, আমি এক্সচেঞ্জ করে দিব। মানে আপনি যদি ভাঙা প্রোডাক্ট দিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে যান, মানে কেউ যদি এটা ভাঙা নিয়ত করেও কিনে, তাও 6 মাসে পার করে, 6 মাসে আমরা এক্সচেঞ্জ করে দিব, সরাসরি এক্সচেঞ্জ, অনলাইন নেন অফলাইন নেন যেভাবে নেন আমরা এক্সচেঞ্জ করে দিব। ওকে ভাই, আমাদের একটা প্রবলেম আছে, আমরা একটু নাক ছিটকানো স্বভাব আছে, অর্ডার করব আগে 1 টাকাও দিতে পারবো না, পসিবল? অগ্রিম 1 টাকাও লাগবে না, সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি, মানে যে কোনো জায়গা থেকে জাস্ট অর্ডার করব। কোনো জায়গা ডেলিভারি ম্যান যদি প্রোডাক্ট খুলে না দেখতে দিতে চায়, আমাদেরকে ফোন দিবেন কমপ্লেইন করার জন্য যে ডেলিভারি ম্যান প্রোডাক্ট দেখতে দিতে চায় না। ওকে ভাই, কম্বো প্যাকেজটা কি বলো? কম্বো প্যাকেজটা কি? আচ্ছা, শুনতে পারতেছেন আপনার এই প্রোডাক্ট সম্পর্কে আমার তো জানতে মন চাচ্ছে, অফারের উপরে অফার আসেন, আমরা কম্বোতে চলে আসি। ওকে, এই রকম ডাব্বা মপ একটার দামে 6টা ক্লিনিং আইটেম আজকে দিচ্ছে মিস্টার হোমিশ। জি, ওকে, আমাদের কম্বো আজকে 3টা। আচ্ছা, 3 পিসের কম্বো, 5 পিসের কম্বো, 6 পিসের কম্বো। ওকে ওকে, আমি একটা একটা করে শুরু করছি। আমি ফার্স্টে দেখাই লিকুইডটা। আচ্ছা, বরাবরের মতো যেভাবে বলছি আমি M6 মপের 6 মাসের গ্যারান্টি, আমাদের গ্যারান্টি পলিসি কিন্তু খুবই হার্ড। আচ্ছা আচ্ছা, খুবই হার্ড। এই যে লিকুইড গুলো অ্যাজ ইউজুয়াল সবাই অনলাইন থেকে কিনতে একটু ভয় পায়, কাজ করবে কি করবে না, গ্যারান্টেড আপনি ভিডিও করে কাজ করবেন, কাজ না করলে টাকা নিয়ে যাবেন, লিকুইড আমার কাছে ফেরত দিয়ে যাবেন। ইউজ করা প্রোডাক্ট, অর্ধেক বোতল ইউজ করে ফেলছেন, কাজ হয়নি, ভিডিও করে নিয়ে আসছেন, একেবারে স্যাটিসফাই না, আপনি নিয়ে আসছেন বোতল, আমারটা আমাকে ফেরত দিবেন, আমি টাকা পুরো ফেরত দিয়ে দিব আপনাকে। এটা আপনাদের চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ, ওকে, ঠিক আছে। সো আচ্ছা, এখন 3টা প্রোডাক্টের সম্পর্কে আমি একটু বলি কি কাজে লাগে। এটা হলো টাইলস ক্লিনার, টাইলস মোজ্যাক, ওকে, যে কোনো টাইপ গ্রানাইট, হ্যাঁ, রান্নাঘরের গ্রানাইট যেটা আছে, না না, রান্নাঘরের জন্য আলাদা আছে। আচ্ছা, আলাদা আছে। এটা হলো বাথরুমের জন্য এবং আমাদের নরমাল ফ্লোরের জন্য, টাইলসের জন্য মোজাইকের জন্য এটা ইউজ করবেন। লালচে দাগ, শ্যাওলা পড়া দাগ যেগুলো হয়, ওগুলো 100% চলে যাবে। এটা ইউজ করার প্রসেস হলো স্প্রে, অনলি একটা স্প্রে কিনে নেবেন 20 টাকা দিয়ে। আচ্ছা, 20 টাকা দিয়ে একটা স্প্রে করবেন, করে 15-20 মিনিট ওয়েট করবেন, তারপরে পরিষ্কার করে ফেলবেন, ব্রাশ অথবা টাওয়েল যেটাই হোক, যেটা দিয়ে স্ক্রাব করে আপনি ধুয়ে ফেলবেন, এটা কাজ শেষ। ঠিক আছে, কিন্তু এটা যদি আপনার কালো টাইলস এর মধ্যে অথবা মোজাইক কালো হয়ে গেছে ওখানে ইউজ করেন, এটা কিন্তু কাজ করবে না, কারণ ওটা ডিফেক্টেড। আচ্ছা আচ্ছা, ওটাতে কাজ হবে না, লালচে দাগ, শ্যাওলার দাগ এগুলোতে কাজ হবে। আমরা হারপিক, তারপরে আরো কিছু প্রোডাক্ট আছে ডিটারজেন্ট যেগুলো মার্কেটে পাওয়া যায়, এগুলোতে হয় কি আমাদের টাইলসের গ্লসটা চলে যায়, নতুন গ্লিসিং এগুলো দিলে গ্লেজ চলে যায়, এটা দিয়ে 100% গ্লেজ যাবে না, যদি গ্লেজ যায় তাহলে টাকা ফেরত, শাইন করতে থাকবে। আচ্ছা, এরপরে যদি আসি আমাদের কিচেন ক্লিনার, আমি ভাই নিজে পার্সোনালি বাসে ইউজ করি, এটা এত ভালো কাজ করে ভাই, মানে কিচেনের তেল কাস্টের মধ্যে জাস্ট স্প্রে করে রাখছি, আমার ঘষাও লাগিনি, অটোমেটিকলি সব ঝরে পড়ে গেছে। দেখেন ভাই একটা জিনিস কি, সবাই কিন্তু কিচেন হুড এফোর্ড করতে পারে না। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট ফ্যান আমাদের বাসায় বেশি, সেই জায়গায় ঝাঁঝালো রান্না করলে কিচেনের সামনের জায়গাটা একদম ভাই নোংরা হয়ে যায় ভাই, ওই সেম ওয়ালটাতে জাস্ট স্প্রে করে দিছি, কোনো ঘষাও লাগেনি, অটোমেটিকলি খয়ে খয়ে পড়ছে অটোমেটিকলি এই কিচেন ক্লিনার। আচ্ছা, গ্যারান্টি আছে তো? গ্যারান্টি আছে, ঠিক আছে। আচ্ছা, এই কিচেন ক্লিনার দিয়ে আপনারা কিচেনের
যে কোনো তেল কাস্টে, তারপরে কিচেনের যে সিলিং কি বলে অ্যাডজাস্ট ফ্যান থাকে, অ্যাডজাস্ট ফ্যান অথবা যদি ক্যাবিনে থাকে। আরেকটা প্রশ্ন করি, সাপোজ আমার যে চুলাটা, চুলাটায় ভাতের মার পড়তে পড়তে একটু ওইখানেও কাঠালো হয়ে যায়, ওটা ক্লিন করতে পারবে? ওটা ক্লিন করতে পারবে, ওটার জন্য আবার বাবল ক্লিনার দিয়েও ক্লিন করতে পারবে ওটা। আরেকটা, ভাই আপনি তো প্রপার ক্লিন সলিউশন নিয়ে বসে আছেন, একেবারে ক্লিন সলিউশন আমার কাছে পাবেন। এই বাবল ক্লিনার দিয়ে আপনারা কমোড, গ্লাস, তারপরে কলে যে সাদা চিচিরে দাগ থাকে, এগুলো বেসিন, এগুলো সবকিছু পরিষ্কার করতে পারেন। এমনকি আমাদের যে ডিশ থাকে না, মানে ওই হান্ডি পাতিল করার পিছনে যে আমাদের ননস্টিক হান্ডি পাতিলের পিছনে কালো দাগ হয়ে যায়, ওগুলো সহ কিন্তু এই বাবল ক্লিনার দিয়ে পরিষ্কার করতে পারবেন। তিনটার প্যাকেজের প্রাইস ইন্ডিভিজুয়ালি নিতে গেলে কারো টাইলস লাগবে, কিচেনটা লাগবে না, কারো বাবল লাগবে, কিচেন টাইলস লাগবে না, ইন্ডিভিজুয়াল নিতে গেলে 350 টাকা করে, কম্বো নিলে 200 টাকা ডিসকাউন্ট, 850 টাকায় পাবে অনলি। আচ্ছা, 300, 300, 300, 900, 50, 50, মানে 1,050 টাকা আসে আলাদা করে নিলে, আর একসাথে তিনটা নিলে 200 টাকা, 200 টাকা ছাড়, 850 টাকা, তিনটাই যথেষ্ট কাজে। যার ঘর আছে তার এটা লাগবে, আচ্ছা এটা গেল তিন পিসের কম্বো সেট, একটা প্যাকেজ গেল, ওকে একটা প্যাকেজ গেল। এরপর বলে আপনি বলেন ভাই যে আমি 6 পিসেরটা দেখাবো নাকি 5 পিসেরটা দেখাবো? আচ্ছা, 5 পিসেরটা দেখে আমরা 6 পিসে যাই, 5 পিসেরটা দেখে 6 পিসে যাবো, ওকে এটা সাইডে রাখলাম। আচ্ছা, আমরা জিনিসগুলো ফার্স্টে দেখাই, 1, 2 ইন্ট্রোডিউস করাই দিই, কোনটা কি কাজে লাগবে, 4, 5, হ্যাঁ অবশ্যই দেখাই দিচ্ছি। এই যে 5টা প্রোডাক্ট ফার্স্টে গুনায় দেখাইলাম, এটা হলো অ্যাজ ইউজুয়াল অ্যালুমিনিয়াম মপটা থাকবে এই যে এইভাবে প্যাকেজের মধ্যে, অ্যালুমিনিয়াম মপ দিয়ে প্যাকেজ, এটা অ্যালুমিনিয়াম মপের প্যাকেজ, এটা এই যে অ্যালুমিনিয়াম মপ, এটা হলো আমাদের মেইন প্রোডাক্ট হলো এটা অ্যালুমিনিয়াম মপ। আচ্ছা, অ্যালুমিনিয়াম মপের আসল নকলের একটা বিষয় আছে, এই যে দেখেন হ্যান্ডেলটা, গ্রিপ সহ হ্যান্ডেল, এটা কিন্তু ফোমের গ্রিপ। আচ্ছা, পাশাপাশি এই যে ভিতরের এই পার্টটা দেখবেন হোয়াইট কালার কিনা, তাহলে হোয়াইট কালার আমরা জাস্ট চিনিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনি সচেতন থাকবেন, আমার থেকে নেন অথবা অন্য কারো থেকে নেন, আপনি জাস্ট সচেতন হয়ে ক্রয় করবেন। আচ্ছা, আমরা অনেক বিজনেসম্যানকে দেখি যারা ক্লিনিং আইটেম নিয়ে কাজ করে, আপনারা কি ডিরেক্টলি ক্লিনিং নিয়েই কাজ করেন? আমরা ডিরেক্টলি ক্লিনিং নিয়েই কাজ করি, মানে নর্মাল যে কুকারিজ আইটেমের সাথে ক্লিনিং সেরকম না, ডিরেক্টলি ক্লিনিং আমাদের কাছে। পাশাপাশি টুকটাক অনেক প্রোডাক্ট পাবেন দোকানে, অনেক প্রোডাক্ট আছে, কিন্তু আমাদের মেইন আইটেম ক্লিনিং। ওকে ওকে ওকে, আমাদের মেইন আইটেম ক্লিনিং, এই যে অ্যালুমিনিয়াম মপের এই যে লোগোটা, ঠিক আছে। সো এই হলো অ্যালুমিনিয়াম মপ পাচ্ছেন একটা, মপের সাথে অবশ্যই অবশ্যই যেটা পাবেন এক্সট্রা একটা রিফিলার ফিল, এটা ফ্রি, একেবারে ফ্রি, 6 মাসের গ্যারান্টি। দুইটা রিফিলার যদি 6 মাসের মধ্যে নষ্ট করে ফেলতে পারেন, এক একটা রিফিলার 6 মাস যাবে, দুইটা দিয়ে 1 বছর ইউজ করতে পারেন। 6 মাসের মধ্যে যদি কোনো রিফিলার নষ্ট হয়ে যায়, আমরা আরেকটা রিফিলার প্রোভাইড করবো কাস্টমারকে। ওকে ওকে, তারপরে সেকেন্ডে আসি হলো আমরা ডাস্টার, লং হ্যান্ড ডাস্টার, এই যে ছোট ডাস্টারটা দেখেন, এই যে বড় হয়ে গেছে, ওকে, 4.5 ফিটের ডাস্টার, এটা 56 ইঞ্চির ডাস্টার, এটা কিন্তু ব্যান করা যায়, আপনারা ফ্যান, কর্নার, এসির উপরে, এসির নিচে, তারপর আপনাদের ফার্নিচার, ক্যাবিনেট সবকিছু পরিষ্কার করতে পারবেন, খুবই সহজে, মাকড়সার জাল পরিষ্কার করার জন্য এটা খুবই সহজে কিন্তু ব্যান্ডও করতে পারবেন, 3 জায়গা, 4 জায়গা, 5 জায়গা দিয়ে ব্যান্ড করতে পারবেন, ঠিক আছে। এই যে ব্যান্ড করে পুরোটা গোল করে ফেলছে আমি, এটা কিন্তু 6 মাসের গ্যারান্টি আছে, এটা যদি 6 মাসের মধ্যে সুতো খুলে যায় অথবা এই যে ব্যান্ড করার অপশনটা ভেঙে যায়, 6 মাসের মধ্যে এক্সচেঞ্জ পাবেন। ওকে ওকে, ঠিক আছে, এই গেল দুইটা আইটেম গেল। এরপরে আসে আমরা 3-in-1 ব্রাশ, এই যে 3-in-1 ব্রাশটা ঠিক এইভাবে প্যাকেট করা থাকবে, প্যাকেট থেকে বের করলাম, এগুলো ফিটিংস আপনারা পরে আবার একটু ভিডিও টিডিও দেখাই দিতে পারবেন, ফিটিংস এটা খুবই ইজি, এই যে জাস্ট এই পার্টটা নিবে, নিয়ে এই যে ভিতরে একটা ফাঁকা আছে, লক আছে, এই লক হয়ে গেছে, ফাঁস করে লেগে গেল, একটা পাইপ, ওকে, এই দুইটা পাইপ জাস্ট মোচড় দিবে আর লেগে যাবে, ঠিক আছে, মানে জাস্ট মোচড়, কোনো রকেট সায়েন্স না, একদম সহজ, এটা কোনো রকেট সায়েন্স না, একেবারে সহজ। এই যে পিরামিডের মতো ব্রাশটা, এই পিরামিডের মতো ব্রাশটা দিয়ে যে কোনো ওয়াশরুমের যে কোনো কর্নারে, টাইলস এর কর্নারে, যে আমাদের ওয়ালের সাথে যে কর্নারটা থাকে ওই কর্নার গুলো পরিষ্কার করার জন্য, পাশাপাশি কমোডের কর্নারে, বেসিনের কর্নারে, এই যে দুটো ওয়ালের একদম কর্নার, এই যে একেবারে কর্নারে, এই যে এইভাবে পরিষ্কার হয়ে যাবে, নাইস। আচ্ছা, আর তারপরে যদি বলি এই যে ওয়াল পরিষ্কার করার জন্য আলাদা একটা ইন্ডিভিজুয়াল ব্রাশ আছে, এবং পানি কাচার জন্য এই যে সিলিকনের উইপারটা দেওয়া আছে, আর এটা কিন্তু 120 ডিগ্রি ঘুরবে যে কোনো কর্নারে, হ্যাঁ দাঁড়িয়ে থেকে কিন্তু 40 ইঞ্চি এটার হ্যান্ডেলের সাইজ, দাঁড়িয়ে থেকে কিন্তু যে কোনো কর্নার পরিষ্কার করতে পারবেন। দেখেন কি চমৎকার কিচেন আইটেম, আজকে আমাদের অডিয়েন্স 1000 অডিয়েন্স ইনস্ট্যান্ট লাইভ দেখতেছে কিচেনের এই সুন্দর আইটেম গুলো দিয়ে, কারণ ঘর পরিষ্কার করা কিন্তু আসলে একটা ইবাদত, যতটা পরিষ্কার রাখা যায়, যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইবাদত বলা হয়, ইমানের অঙ্গ, এটা ইমানের অঙ্গ, তো সেখানে এইটা দিয়ে দেখেন কত সহজে এই একটা আইটেম দিয়ে 3-4টা কাজ করা যাচ্ছে। আর বেশিরভাগ হলো মাদের জন্য, নানীদের জন্য যেটা সমস্যা হয়, তারা ওরে ভাই মাথার ব্যথা, ও ভাই ব্যথা, কোমর ব্যথা, ঠিক আছে। সো এই জিনিসটা হলো সবচেয়ে মানে আরামদায়ক, যে ঘর মুছবেনও দাঁড়িয়ে, বাথরুমও পরিষ্কার করবেন দাঁড়িয়ে,
ইভেন যারা প্রেগন্যান্ট হয় তাদের সমস্যা হয়, এমনকি তারা যখন অপারেশন করা হয় এরপরেও কিন্তু তাদের ডেলিভারি অনেকদিন পরে নেওয়া যায় না। তো এগুলো আসলে খুব কনভিনিয়েন্ট আইটেম। থ্যাংকস। আপনি কিনবেন প্রোডাক্ট সচেতন হয়ে কিনবেন, দেখে শুনে বুঝে প্রোডাক্ট কিনবেন। এই যে প্রোডাক্টের ব্র্যান্ড এটা কিন্তু অরিজিনাল সিলিকনের, এই প্রোডাক্ট কিন্তু সিলিকন ছাড়াও আছে। আপনি জাস্ট সচেতন হয়ে কিনবেন, প্রোডাক্টটা কেনার আগে দেখে কিনবেন। এই যে 100% আপনি যেটা দেখতেছেন সেটাই পাবেন, আমার থেকে যেটা দেখতেছেন সেটাই পাবেন। এই যে সিলিকনের কমোড ব্রাশ, এই কমোড ব্রাশটা পাবেন, এটাকে ওয়ালে মাউন্ট করার জন্য কিন্তু সাথে হুক থাকবে, এরকম দুইটা পেয়ার হুক থাকবে, একটা ওয়ালে লাগাবেন, একটা প্রোডাক্টে লাগাবেন, লাগিয়ে কিন্তু এটা ওয়ালের সাথে ঝুলায় রাখতে পারবেন। এইভাবে লাগিয়ে জাস্ট ওয়ালের মধ্যে এইভাবে ঝুলায় রেখে দিবেন, এটা মাটিতে রাখতে হবে না। এবং নিচে এই যে দেখেন ছিদ্র ছিদ্র দেওয়া আছে পানিগুলো ঝরে যাওয়ার জন্য, যাতে এক্সট্রা কোনো পানি না জমে থাকে হোল্ডারের মধ্যে। আচ্ছা ঠিক আছে। এর সাথে পাচ্ছেন হলো এই যে বেসিন অথবা কমোড অথবা যে কোনো রান্নাঘরের পাইপ টাইপ, তারপরে যে আমাদের চাবি থাকে চাবির কর্নার পরিষ্কার করার জন্য একটা কর্নার ব্রাশ, গ্যাপ ক্লিনিং ব্রাশ। ওকে, টোটাল পাঁচটা আইটেম, টোটাল পাঁচটা আইটেমে পাচ্ছেন আপনি মাত্র, মানে ইন্ডিভিজুয়ালে যদি প্রাইস আমি হিসাব করি, অফার দিয়ে প্রাইস হিসাব করলে 1800 টাকা প্লাস আসে। আমি আজকে অফারে দিচ্ছি এই পাঁচটা প্রোডাক্ট মাত্র 1500 টাকায়। এই পাঁচটা প্রোডাক্ট 1500 টাকায় দেখেন, একবারে প্রপার ক্লিনিং সলিউশন আপনার বাসার জন্য। আপনি মপের প্রাইস এখনো জাননি, ওই মপের প্রাইস না না ওইখানে 2300-2500 তে এখনো যাই নাই, একেবারে কমে আছে কিন্তু এখনো। ওকে ওকে, মাত্র শুরু এটা। আচ্ছা, ওটার চেয়েও কিন্তু অনেক বেশি কমে পাচ্ছেন এটা। আচ্ছা, তারপর আমরা আসি এই এই প্রোডাক্টে, এই সেগমেন্টে। 6 পিস আমাদের আজকে লাইভের আকর্ষণ। হ্যাঁ, এই 6 পিসে কি কি আছে এটা এখন একটু জানবো আমরা। আচ্ছা, এইবার আমরা আসি 6 পিসের মূল আকর্ষণ, যেটা M6। এই যে বক্সটা দেখছেন প্রিমিয়াম, ওকে, M6 প্রিমিয়াম জাম্বো মপ। এটাকে শুধু শুধুই প্রিমিয়াম বলা হয় না, এই যে বক্স ওপেন করতে আচ্ছা 1 টাকাও আগে পেমেন্ট করতে হবে না, এটা কিন্তু সুবিধা মিস্টার হোমিসের। এটা সবচেয়ে ভালো সুবিধা, আপনার 1 টাকাও দিতে হবে না, আপনি কুরিয়ারের কাছ থেকে মানে ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে তারপর টাকা পে করতে পারবেন। জি, ওকে। এই যে M6 মপ, ওকে, এই বক্সের ভিতরে এই থাকবে M6 মপ। ঠিক আছে, ওকে। বরাবরের মতোই M6 মপ, মপের সাথে একটা এক্সট্রা রিফিলার ফ্রি পাবেন আপনারা। এগুলো তো ইম্পোর্টেড আইটেম, কোনো লোকাল আইটেম না? না, কোনো লোকাল আইটেম না, 100% সবগুলো চায়না আইটেম। ওকে ঠিক আছে, M6 প্রিমিয়াম মপ। এই যে মপ, মপের যে কোয়ালিটি গুলো যেটা আমরা সম্পূর্ণ দেখিয়েছি, সম্পূর্ণ দেখিয়েছি সেটা থাকতেছে। ওকে, এই মপ একটা, মপের সাথে পাচ্ছেন একটা প্রিমিয়াম জাম্বো সাইজের মপ হোল্ডার। ওকে, এই যে জাম্বো সাইজের মপ হোল্ডার, কিংবা যে কোনো জায়গাটা হোল্ড করে রাখতে জাস্ট আপনি স্টিকারটা, এই স্টিকারটা ওয়ালে মাউন্ট করে দিবেন, ওয়ালে মাউন্ট করে জাস্ট এটা ধরায় দিবেন। এই যে পাইপটা ধরায় দিছি আমি, এই যে ঝুলে থাকবে পুরো মপ। এবং এটা কিন্তু 3-in-1 জাম্বো সাইজের মপ হোল্ডার। এজেদার বাজারে কিন্তু এই টাইপের মপ হোল্ডার আপনারা দেখতে পাবেন না। আচ্ছা আচ্ছা, তো এটার বৈশিষ্ট্যগুলো কি আমি যদি দেখাই দিই আপনাকে, এই যে একপাশে কর্নার ব্রাশ ঝুলায় দিছি, ওকে, এবং একপাশে আমি 3-in-1 ব্রাশটা ঝুলায় একটা দিয়ে দিছি। ওকে, এই 3-in-1 ব্রাশ তিনটা একসাথে ঝুলবে এটা ওয়াশরুমে। এই তিনটা ব্রাশ আপনারা রাখতে হবে, তিনটা ব্রাশ আপনি একসাথে রাখতে পারবেন। ওকে, মানে প্যাকেজের মধ্যে আমি মপ হোল্ডারটা ওইভাবেই সেট করছি যাতে তিনটা প্রোডাক্ট রাখার জন্য ইন্ডিভিজুয়ালি কোনো হুক প্রয়োজন না হয়, একসাথেই রাখতে পারে। আবার এইটা আলাদা আপনার খুঁজেও বেড়াইতে না হয়, খুঁজেও বেড়াতে হবে না। ওকে ঠিক আছে, সো জাম্বো সাইজের একটা মপ হোল্ডার পাচ্ছেন এটার সাথে গিফট, এবং 3-in-1 ব্রাশ অ্যাজ ইউজুয়াল যেটা দেখাইছি এটা ফিটিং করাও দেখাইছি। এগুলো তিনটা আইটেম, ওকে, চারটা আইটেম, এটা হলো 5 নম্বর আইটেম। আচ্ছা, সিলিকন কমোড ব্রাশ অ্যাজ ইউজুয়াল যেভাবে বলছি প্রোডাক্ট দেখে নেবেন। আচ্ছা, ডাস্টার একটু ডিফারেন্স আছে, ডাস্টারটার ডিফারেন্স হলো এটা কি বড় ডাস্টার দিছি, এটা বড় ডাস্টার দিছি, এটা হলো 9.5 ফিটের ডাস্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ঘরের নিচে বসে, নিচে শুয়ে, ঘরের নিচে শুয়ে তারপরে সিলিং পরিষ্কার করবেন। আচ্ছা আচ্ছা, ঘরের নিচে শুবেন আপনি, শুয়ে আছেন, শুইতে শুইতে দেখলেন ওই যে একটা মাকড়সার জাল, হাত দিয়ে একবারে ঘরের এই মাথার থেকে ওই মাথায় আপনি পরিষ্কার করে ফেলবেন। ওকে ওকে ঠিক আছে, সো এই 6টা আইটেমের প্যাকেজ, মানে এটা আইনের হাতের মতো লম্বা হবে। হ্যাঁ, আচ্ছা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং এই যে কর্নার ব্রাশ একটা, 6টা আইটেম। হ্যাঁ ঠিক আছে, সো এটা তো ওই বলছি এই জন্য আর ডেসক্রিপশন বললাম না। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল একেবারে সিম্পল এই 6টা আইটেমের ক্লিনিং এর প্যাকেজ এটা মাত্র পাচ্ছেন অনলি 2000 টাকায়। অনলি 2000 টাকায়? অনলি 2000 টাকায় এই 6টা আইটেম, অনলি 2000 টাকা। এছাড়াও আপনি যদি চান যে ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট লাগবে, আপনি প্যাকেজ নেবেন না, আপনি চাইলে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টও নিতে পারেন। সবগুলো ইন্ডিভিজুয়ালি আমাদের ফেসবুক পেজ মিস্টার হোমিস অথবা আমাদের ওয়েবসাইট www.mrhomis.com, ওখানে কিন্তু সবগুলো ইন্ডিভিজুয়াল প্রাইস দেওয়া আছে। ইভেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারগুলোতে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন।
তাছাড়া কিন্তু এই যে আমাদের সরাসরি শপ অ্যাড্রেসে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন। আর আমাদের অর্ডার প্রসেসটা হলো আমাদের ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে অথবা আমাদের পেজে এসে আমাদের ফেসবুক পেজ মিস্টার হোমিস সেম লোগোতে আপনারা পেয়ে যাবেন। মিস্টার হোমিস লিখে সার্চ দিলে একটাই পেজ আসবে, সেম লোগোতে আপনারা পেয়ে যাবেন। আর মিস্টার হোমিসে পেজে এসে আপনারা নক করলেই হবে, নক করে আপনার অর্ডার কনফার্ম করে দিবেন। আর কমেন্টের লিংকে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের ইউআরএল দেওয়া থাকবে। ওকে, তো আজকে আমরা এখানে বিদায় নিব। তো যারা একদম ক্লিনিং প্রসেস চাচ্ছেন, একদম অল্প পয়সায়, একদম অল্প খরচে সব কিছুই আপনার, দেখেন কি সুন্দর প্যাকেজিংয়ে আমরা করে দিলাম। এখন থেকে আর ডাব্বার উপরে যারা ডিপেন্ডেবল না থাকতে চান, তবে ডাব্বা চাইলে ওনার কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ, নিতে পারবেন, সমস্যা নেই, আমার কাছে সব প্রোডাক্ট পাবেন। ওকে, যে যেটাতে কাজ করে সুবিধা। আর সম্পূর্ণ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি, কোনো অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে না। প্রোডাক্ট খুলে চেক করে যদি ছবির সাথে অথবা ভিডিওর সাথে মিল না পান, তাহলে প্রোডাক্ট কিন্তু নেওয়ার দরকার নাই। ওকে, তো এছাড়া আমাদের ফেসবুক পেজে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে। আমাদের শপ ভিজিট করলে আমাদের শপেও আরো অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন, আপনারা এসে আরো প্রোডাক্ট নিতে পারেন। তো আপনাদের কোনো অফার লিমিটেশন আছে যে এতদিনের জন্য? অফার লিমিটেশন এই মে মাস পর্যন্ত, এরপর আর এই অফারটা বলবৎ থাকবে না। এই অফারটা থাকবে না। ওকে, তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।